রিয়াদ থেকে দাম্মাম আল হাসা যাব এবং আল হাসা রাত্রে থাকব ওইখানে। পরে পরের দিন সকালে মানে শুক্রবার আমরা চলে যাব দাম্মাম জুবাইলে এবং রিয়াদ থেকে দাম্মাম আল হাসা 400 কিলোমিটার দূর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। একটি ভিডিওতে বলছিলাম দাম্মামে যাব বাইক নিয়ে, আজকে বাইক নিয়ে দাম্মামে যাব এবং কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দেব দাম্মামের উদ্দেশ্যে। ফারুক ভাইয়ের জন্য একটু ওয়েট করা হচ্ছে, ফারুক ভাই আসতেছে রাস্তায় যে সে কারণে একটু দেরি হচ্ছে। ফারুক ভাই আসলে রওনা দিয়ে দিব দাম্মামের উদ্দেশ্যে এবং বাইক সব কমপ্লিট। আমার একটি ব্যাগ, গ্লোভস, হ্যান্ড ব্লেড, আরেকটি ব্যাগ, ব্যাস সব কিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেমন ভালোভাবে বসতে পারি দাম্মামে। রিয়াদ থেকে দাম্মাম আল হাসা যাব এবং আল হাসা রাত্রে থাকব ওইখানে। পরে পরের দিন সকালে মানে শুক্রবার আমরা চলে যাব দাম্মাম জুবাইলে। যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। দাম্মামে যেসব ভাই বাদার রয়েছেন তাদের সাথে অবশ্যই দেখা হবে, আল হাসা এবং জুবাইলে যারা রয়েছেন তাদের সাথেও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে দাম্মামে।